হ্যালো গাইস, আইএসএল 2024-25 এবারে আইএসএল 2024-25 টিকিট তুমি কোথা থেকে বুক করতে পারবে এবং বিশেষ করে ডার্বি ম্যাচের টিকিট তুমি কোথা থেকে বুক করবে। এবারে দেখো, কিন্তু ডার্বি ম্যাচ কিন্তু তুমি তিনটি ম্যাচ দেখতে পাবে, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, মোহনবাগান ভার্সেস মহাবেনা স্পোর্টিং ক্লাব এবং ইস্ট বেঙ্গল ভার্সেস মহাবেনা স্পোর্টিং ক্লাব। কলকাতার যে তিনটি ক্লাব সেটা হচ্ছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মহাবেনা স্পোর্টিং ক্লাব। তো তিনটি ক্লাব কিন্তু আইএসএল এ অ্যাড হয়ে গেছে আইএসএল 2024-25। তাই তুমি এবারে অক্টোবরে দুটি ডার্বি ম্যাচ কিন্তু কলকাতার মধ্যে দেখতে পাবে, কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে। তারপরে নভেম্বরে একটি ডার্বি ম্যাচ, এখনো পর্যন্ত যে আপডেটগুলো এসেছে একটি ডার্বি ম্যাচ আছে। তাই কলকাতায় তিনটি ক্লাবের ডার্বি ম্যাচ তুমি কিন্তু কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে লাইভ দেখতে পাবে। এটি যেটি হচ্ছে সেটা হচ্ছে 5 অক্টোবরে প্রথম ডার্বি ম্যাচটি আছে মোহনবাগান ভার্সেস মহামেনা স্পোর্টিং ক্লাব। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 5 তারিখ মোহনবাগান ভার্সেস মহামেনা স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে 5 তারিখ সন্ধ্যে 7:30 প্রথম ডার্বি। তারপরে এখানে 19 তারিখ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বি ম্যাচ, এর টিকিটও তুমি কিন্তু বুকিং করতে পারো, এটাও কিন্তু সল্ট লেক স্টেডিয়ামে আছে। তারপরে নভেম্বরে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের ডার্বি ম্যাচ আছে, এটাও কিন্তু কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে তুমি কিন্তু লাইভ দেখতে পারো এবং লাইভ ম্যাচ এনজয় করতে পারো। বাকি যেগুলো আপডেট আমি বলে দেবো, প্রথম যে এই তিনটি ম্যাচের ডার্বির টিকিট তুমি কোথা থেকে বুক করবে এবং কীভাবে কনফার্ম টিকিট পাবে। তো সবার প্রথমে বলে দিই, তুমি যত রকম টিকিট আইএসএল কলকাতার সেটা কিন্তু তুমি বুকমাই শো থেকেই বুক করতে পারবে এবং সল্ট লেক স্টেডিয়ামে যতগুলি ম্যাচ হবে সবগুলি কিন্তু বুকমাই শো থেকে তুমি বুক করতে পারবে। এবারে বলি যে ডার্বি যে ব্যাক টু ব্যাক তিনটি ম্যাচ আছে এর টিকিট কবে লাইভ হবে। এখনও কিন্তু টিকিট লাইভ হয়নি, অক্টোবরের 5 তারিখ থেকে ডার্বি ম্যাচ শুরু হচ্ছে। তো তাই আমার মতে আর 5-6 দিনের মধ্যে টিকিট লাইভ এসে যাবে এবং আমি আপডেট করে দেবো। টিকিট কিন্তু লাইভ হবে বুকমাই শোতে এবং মিনিমাম টিকিটের প্রাইস আমি বলে দেবো, এখানে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সেটা হচ্ছে মিনিমাম 100 টাকা হতে পারে, বাকি যে দুটি ডার্বি সেটা কিন্তু 50 টাকা থেকে শুরু হতে পারে। টিকিটের প্রচুর ডিমান্ড থাকবে বিশেষ করে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বির। তো তাই তুমি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বা আমার হিন্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যখন কিন্তু লাইভ হবে আমি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো এবং তুমি সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে টিকিট বুকিং করতে পারো। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে আছে, তুমি ওখানে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারো। 6-7 দিনের মধ্যে টিকিট কিন্তু লাইভ হয়ে যাবে, তুমি অ্যাডভান্স টিকিট বুকিং করতে পারো অনলাইনে। এবার অনলাইনে টিকিট বুকিং করার পরে তোমাকে কিন্তু ফিজিক্যাল টিকিট বক্স অফিস থেকে কালেক্ট করতে হবে, বক্স অফিসের আপডেট আমি দিয়ে দেবো। ম্যাচের 3-4 দিন আগে বক্স অফিস ওপেন হয়ে থাকে এবং ম্যাচ যেতে গিয়েও কিন্তু তুমি বক্স অফিস থেকে টিকিট কালেক্ট করতে পারবে। তো সব কিছু আমি আপডেট দিয়ে দেবো। এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অল বেল আইকন প্রেস করো। এবং সবচেয়ে বেস্ট ভিউ কম টাকার মধ্যে সেটা হচ্ছে C2 স্ট্যান্ড, আমি বলে দিচ্ছি C2 স্ট্যান্ড, এই স্ট্যান্ডটি থেকে তুমি কিন্তু দারুণ ভিউ পেতে পারবে। এই ম্যাচে ওপেনিং ম্যাচের টিকিটের প্রাইস যেটা হচ্ছে 200 টাকা, বাট যখন ডার্বি হবে এই স্ট্যান্ডের টিকিটের প্রাইস কিন্তু হয়ে যাবে 300 টাকা, ঠিক আছে? তো তুমি চাইলে এই C2 স্ট্যান্ড বুক করতে পারো, বাকি আদার বিভিন্ন ফ্যান গ্যালারিও আছে, ফ্যান ব্লকও আছে, তুমি চাইলে বুক করতে পারো। তো সব কিছু আমি আপডেট দিয়ে দেবো। তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অল বেল আইকন প্রেস করে দিও।